গুনাথপুরে পাঁচতলা বিল্ডিং, এখানে আমরা ওই বিল্ডিংয়ে কাজ করতাম। ওখানে আমরা 27 দিন বসেছিলাম এবং 27 দিনের পরে 4 দিন আমরা কাজ করেছি। 4 দিন, 27 দিন প্লাস 4 দিন আমরা এই 31 দিনের কোনো বেতন পাইনি। আমাদের কাছে যা টাকা পয়সা ছিল আমরা সেই টাকা পয়সায় খাওয়া দাওয়া করেছি। এখন আমাদের কাছে টাকা পয়সা নেই, ঠিকাদার এবং প্রমোটার কোনো যাওয়া আসার ব্যবস্থা করেনি। ঠিকাদারের নাম হচ্ছে শ্যামল মণ্ডল এবং গণেশ দাস প্রমোটার, এরা আমাদের কোনো ব্যবস্থা করেনি, পারমিশনও করেনি। আমাদের কাছে টাকা পয়সাও নেই, যার জন্য আমরা এখন বাধ্য হয়ে ওই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি। আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ করছি হাত জোর করে, আপনারা আমাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। আমার নাম বিকাশ মণ্ডল, ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে বাড়ি আমাদের। কতজন আছে? আমরা এখানে 18 জন আছি। ঝাড়গ্রাম নিউজ প্লাসের সমস্ত খবর দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ঝাড়গ্রাম নিউজ প্লাস, মানুষের সাথে খবরের মাঝে।